কেমন আছেন? আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নাটক আবারও শুরু হয়েছে। লকডাউনের পরে যখন বিশেষ ফ্লাইট পরিচালনা করার অনুমতি ছিল, সেই সময় বিমান তারা অনেক নাটক করেছে, নতুন নতুন নাটকের জন্ম দিয়েছে, আবারও সেই নাটক তারা শুরু করেছে। তাদের তথ্য অনুযায়ী, তাদের ঘোষণা অনুযায়ী, যারা টিকিট কিনেছেন তাদের টিকিট সম্পূর্ণ ফ্রিতে পরিবর্তন করে দিবে সৌদি আরব। তারা ঘোষণা দিয়েছে সৌদি আরব থেকে যাত্রী পরিবহনের ক্ষেত্রে কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই, শুধুমাত্র সৌদি আরবে যাত্রী নিয়ে আসতে পারবে না। সে অনুযায়ী গতকাল থেকেই বাংলাদেশ এয়ারলাইন্সকে সৌদি আরব থেকে ফ্লাইট পরিচালনা করার কথা ছিল, কিন্তু বাংলাদেশ এয়ারলাইন্স এখনও তারা বিমানের শিডিউল বা কখন থেকে তারা সৌদি আরব থেকে যাত্রী পরিবহন করবে এই বিষয়ে না কোনো বিজ্ঞপ্তি, না কোনো ঘোষণা, না কোনো নির্দেশনা, কোনো কিছুই দেয়নি। হাজার হাজার মানুষ বাংলাদেশ বিমানের টিকিট কিনে এখন বসে আছে পরিবর্তন করার জন্য। অনেকেরই কিন্তু এক্সিটের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, অনেকেরই দেশে সমস্যা আছে, দেশে ফেরাটা খুবই জরুরি। তাছাড়া অনেক আছেন যারা অসুস্থ, দেশে ফিরতে চাচ্ছেন। এই মুহূর্তে সৌদি এয়ারলাইন্সের টিকিটের যে দাম, অনেকের পক্ষেই এই টিকিটটা ফেরত দিয়ে নতুন করে এত দাম দিয়ে টিকিট কেনাটাও সম্ভব না। অথচ গতকাল থেকে সৌদি এয়ারলাইন্স তারা বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রী পরিবহন শুরু করে দিয়েছে, তারা ফ্লাইট পরিচালনা করছে। গতকাল সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট বাংলাদেশে গিয়েছে। বাংলাদেশ এয়ারলাইন্স এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি তারা কবে থেকে বাংলাদেশের উদ্দেশ্যে ফ্লাইট চালু করবে সৌদি আরব থেকে। তবে একটা ফ্লাইটের অনুমতি তারা দিয়েছে, তাও আবার সেটা ছোট্ট ফ্লাইট, ধারণ ক্ষমতা 200-র নিচে। তার মধ্যে তারা 90% টিকিট নতুন করে বিক্রি করে দিয়েছে, মাত্র 10% লোককে তারা টিকিট পরিবর্তন করে দিচ্ছে। আপনার 21 তারিখ থেকে আপনার আজকের তারিখ হলো 29 তারিখ, এর মধ্যে প্রায় 10 দিন, 10 দিনে কত মানুষ আটকা পড়েছে। এর মধ্যে যারা আগে টিকিট কিনেছেন তার মধ্যে কয়েক হাজার লোক আছে। এই মানুষগুলো টিকিট পরিবর্তন না করে দিয়ে তারা নতুন করে টিকিট বিক্রি শুরু করে দিয়েছে, মাত্র 10% লোককে তারা টিকিটটা পরিবর্তন করে দিচ্ছে। তারা 1 তারিখে একটা ফ্লাইট পরিচালনা করবে, সেটা আবার ছোট ফ্লাইট। অনেকেই টিকিট পরিবর্তন করার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসে বিড করছেন, দেখুন ভিডিওটা। হয়তো 10-20 জন মানুষ দিছে, আর 1 তারিখের যাত্রী যারা টিকিট করছে হাগরে ঠিকই বিদায় করছে, 22 তারিখের টিকিট ভয় রাখছে। তাহলে আমাদের টাকা নিয়ে ফিরত দেন, আমরা তো দরকার নেই, আমরা সৌদি এয়ারলাইন্সে যাইতে পারি, আমাদের এখানে দরকার নেই, আমরা সৌদি এয়ারলাইন্সে বিভিন্ন শহর থেকে, কারণ বাংলাদেশ এয়ারলাইন্সের অফিস কিন্তু সৌদি আরবের সব জায়গাতে নাই, সব জায়গাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিস নাই। এজেন্সিগুলোতে যখন টিকিট পরিবর্তন করানোর জন্য যাচ্ছে, এজেন্সিগুলো বলছে যে ভাই আমরা টিকিট পরিবর্তন করতে পারবো না, এই ক্ষমতা আমাদের কাছে নাই, আপনাদেরকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসে যেতে হবে। মানুষগুলো অনেক দূর দূরান্ত থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসে ছুটে এসেছেন টিকিট পরিবর্তন করার জন্য, কিন্তু বিমান নাটক শুরু করে দিয়েছে, কোনো টিকিটের তারা পরিবর্তন করে দিচ্ছে না। মাত্র 20 থেকে 22টা টিকিট পরিবর্তন করার পরে তারা বন্ধ ঘোষণা করেছেন, এবং 25, 26, 27 এবং 28 তারিখে যারা টিকিট, যাদের ফ্লাইট ছিল, তাদেরকে বলা হচ্ছে শনিবারে আসার জন্য। এই মানুষগুলোর এরই মধ্যে কিন্তু অনেকেরই এক্সিটের মেয়াদ শেষ হয়ে যাবে, এর দায়ভার কে নেবে? সৌদি এয়ারলাইন্স কিন্তু তাদের কথা মতো তারা কাজ করছে, তারা কিন্তু যেমনটা বলেছে তেমনটাই তারা যাত্রী পরিবহন করছে, অথচ আমাদেরই ফ্লাইট, আমাদেরই সম্পদ আমাদের সাথে বেইমানি করছে। তারা ছোট্ট একটা ফ্লাইটের ঘোষণা দিয়েছে, আপনার 28 তারিখ থেকে যদি ফ্লাইট পরিচালনা করতো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, 29 তারিখ, 30 তারিখ, 31 তারিখ, এই 4টা দিনে অন্তত 8টা ফ্লাইট চাইলে তারা পরিচালনা করতে পারত, অন্তত 3200 লোক তো বাংলাদেশে যেতে পারত। তারা এই 4টা দিন কী করতেছে? ফ্লাইটগুলো তো বসেই আছে, তারা প্রত্যেকটা এয়ারপোর্ট থেকে 2টা করে ফ্লাইট পরিচালনা করতে পারে, চার্টার্ড ফ্লাইট, কিন্তু সেটা তারা করছে না। মাত্র 1টা ফ্লাইটের ঘোষণা দিয়েছে, তাও আবার আনঅফিসিয়ালি 1 তারিখে, সিট ক্যাপাসিটি মাত্র 200।
এই 200 লোকের মধ্যে তারা 190 জনের কাছে নতুন টিকিট বিক্রি করেছে, 10 জনকে বা 20 জনকে তারা টিকিটটা পরিবর্তন করে দিয়েছে, রিইস্যু করে দিয়েছে। দুর্নীতির সীমার অধিক হয়ে গেছে। এছাড়া মানুষ কিন্তু বড় বিভ্রান্তি এবং সমস্যার মধ্যে পড়ে গেছে। এখন অনেকেই কিন্তু পিসিআর রিপোর্ট নতুন করে করিয়েছেন, তারাও কিন্তু সমস্যার মধ্যে পড়ে গেছেন, কারণ পিসিআর রিপোর্টের সময় হলো 72 ঘন্টা। 72 ঘন্টা পরে কিন্তু পিসিআর রিপোর্ট এক্সপায়ার হয়ে যায়। তাছাড়া বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষগুলো এসেছে। রিয়াদে প্রত্যেকেরই তো কোনো আত্মীয় স্বজন থাকে না। যারা আল কাসিম থেকে এসেছেন তারা থাকবেন কোথায়, খাবেন কোথায়? আল কাসিম আর রিয়াদের দূরত্ব প্রায় 500 কিলোমিটার। এই 500 কিলোমিটার সফরের জন্য কত টাকা খরচ হয় সেটাও বিমানের দেখা উচিত ছিল। তারা টিকিট পরিবর্তন করে দিবে বলে মানুষগুলোকে রিয়াদে নিয়ে এসেছে, কিন্তু মানুষগুলোকে টিকিট পরিবর্তন করে দিচ্ছে না, আরও অকথ্য ভাষায় কথা বলছে। সেই সকাল থেকে মানুষগুলো রোদের মধ্যে দাঁড়িয়ে আছে, টিকিট পরিবর্তন করার জন্য কিন্তু সম্ভব হচ্ছে না। বিমান এই 4 দিন কেন ফ্লাইট পরিচালনা করলো না বা করতেছে না, আগামীকালকে কেন করবে না, 31 জানুয়ারিতে কেন করবে না, এটা হলো সব থেকে বড় প্রশ্ন। কেন তারা ফ্লাইট পরিচালনা করবে না? সৌদি সিভিল অ্যাভিয়েশন তো অনুমতি দিয়েই দিয়েছে। তারা চাচ্ছে না যে যারা টিকিটগুলো কিনেছে তাদেরকে এই রেটে বাংলাদেশে নিয়ে যেতে। তারা ঘোষণা দিয়েছিল যে আমরা টিকিট সম্পূর্ণ ফ্রিতে পরিবর্তন করে দেব, কোনো টাকা পয়সা নিব না, আগের টিকিটটাই পরিবর্তন করে রিইস্যু করে ফ্লাইটে বসার সুযোগ দিব, ফ্লাইটের সিটের ক্যাপাসিটির উপরে। এই নয় যে আপনি 190টা টিকিট বিক্রি করে 10টা টিকিট মাত্র পরিবর্তন করে দেবেন, তাহলে অনেকেই এই দেশে ফেঁসে যাবে, এক্সিটের মেয়াদ শেষ হয়ে যাবে। আমাদের বিমান সচিব এবং বিমান পরিবহন মন্ত্রী তাছাড়া বিমানের যারা কর্তৃপক্ষ আছেন তাদের সুনজর দেওয়া উচিত। সৌদি আরব সাথে বড় ফ্লাইট পরিচালনা করা উচিত। ছোট ফ্লাইট দিয়ে সৌদি আরব থেকে সমস্ত যাত্রীকে কোনোভাবেই নিয়ে যাওয়া সম্ভব না, মোটেও সম্ভব না। তাই বিমান কর্তৃপক্ষের কাছে অনুরোধ থাকবে তারা যেন সৌদি আরবের সাথে বড় ফ্লাইট দিয়ে পরিচালনা করে। এবং সৌদি সিভিল অ্যাভিয়েশন কিন্তু তারা কোনো নিষেধাজ্ঞা দেয়নি যে কয়টা ফ্লাইট পরিচালনা করতে পারবে, তারা কোনো সংখ্যা উল্লেখ করে দেয়নি। তাই বাংলাদেশ বিমান চাইলে সপ্তাহে অন্তত 15 থেকে 16টা ফ্লাইট পরিচালনা করতে পারে সৌদি আরব থেকে। আশা করব সেটাই করবে। যাত্রীদের সুবিধার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আরও একটু সহজ সিস্টেম চালু করবে। টিকিট পরিবর্তনের সুযোগ আমরা আশা করছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এজেন্সিগুলোকে দিয়ে দিবে। এজেন্সিগুলোকে এই টিকিট পরিবর্তন করার সুযোগ দিয়ে দিলে মানুষগুলোকে দূর দূরান্ত থেকে বিমানের অফিসে ভিড় করতে হবে না। আর না হয় বিমান টিকিট পরিবর্তন করে দিলেও 1000 রিয়ালের টিকিট পরিবর্তন করার জন্য 3000 রিয়াল খরচ হয়ে যাবে, যেটা অনেকের পক্ষেই সম্ভব না। তাছাড়া এই মুহূর্তে অনেক মানুষ মোটামুটি বেকায়দায় পড়ে গেছে। সৌদি এয়ারলাইন্সের নতুন টিকিটের দাম প্রায় 3-4,500 রিয়ালের মতো, যেটা অনেকের পক্ষেই কেনা সম্ভব না। ভিডিওটি শেষ করব দর্শক, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।